হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকে আপনারা জানতে চলেছেন 2021 সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা, রানার্স আপ দল ব্রাজিল এবং অন্যান্য দল কে কত টাকা প্রাইজ মানি পেয়েছে সেই সম্পর্কে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক 2021 সালে কোপা আমেরিকা থেকে কোন দল কত টাকা পেয়েছে। 2021 সালে কোপা আমেরিকা অংশগ্রহণ করে আর্জেন্টিনা, ব্রাজিল সহ মোট 10টি দল। কোপা আমেরিকার এই আসর অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের মাঠে। এই আসরে দীর্ঘ 28 বছরের প্রতীক্ষার পর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা, যা ছিল আর্জেন্টিনার অধিনায়ক মেসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাপ। ফাইনালে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আর্জেন্টিনা পেয়েছে $6.5 মিলিয়ন বা $55 কোটি বাংলাদেশি টাকা। ব্রাজিল আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে হয়েছে দ্বিতীয় স্থান বা রানার্স আপ। আর রানার্স আপ হওয়ার সুবাদে ব্রাজিল পেয়েছে $3.5 মিলিয়ন বা বাংলা টাকায় $30 কোটি। কোপা আমেরিকার 2021 আসরে তৃতীয় স্থান অবস্থান করেছে কলম্বিয়া। আর তৃতীয় স্থান অবস্থান করে কলম্বিয়া পেয়েছে $3 মিলিয়ন বা $25 কোটি বাংলা টাকা। এই আসরে 4 নম্বর হয়েছে পেরু। 4 নম্বর হওয়ার সুবাদে তারা পেয়েছে $2.5 মিলিয়ন বা বাংলা টাকায় $21 কোটি বাংলাদেশি টাকা। কোয়ার্টার ফাইনালে যারা উঠেছে তারা হলো ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং চিলি। তারা প্রত্যেকে $1.5 মিলিয়ন করে পেয়েছে, যা বাংলা টাকায় ছিল $13 কোটি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনি কোন দলকে সাপোর্ট করেন সেই তথ্য জানিয়ে দেন আমাদেরকে কমেন্টস করে। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।